গুড মর্নিং এভরিওয়ান, ইনার স্পেয়ারসের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 8টা মতো বাজে, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। কাছে বা দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দিয়ে এই সবুজ গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। সামনের ওই গাছটাতে প্রত্যেকবারের মতো আজও টগর ফুলে ভর্তি হয়ে আছে। আর এই গাছটায় আপনারা খেয়াল করেছেন কত ছোট ছোট পেয়ারা হয়েছে? আজকে সকাল সকাল ওপর থেকে নিচে নামতেই দেখি অ্যামাজনের এই পার্সেলটা এসে গিয়েছে। আমরা একটা কিচেন র‍্যাক অর্ডার করেছিলাম, র‍্যাকটাকে এবার আনপ্যাক করে নিয়েছি, এবার অ্যাসেম্বল করে নেব। অ্যামাজন প্রাইমের এই ফাস্ট ডেলিভারি অপশানটা কিন্তু ভীষণ ইফেক্টিভ। কাল অর্ডার করেছিলাম আর আজ চলে এসেছে। জিনিসটা কিন্তু বেশ হার্ডি আর অ্যান্টি রাস্টও। আর দুটো র‍্যাকের দুটো প্লাস্টিক কভারও দিয়েছে, যাতে ছোট ছোট যে কোনো জিনিস রাখতে সুবিধা হবে। এটা যদি আপনারা কেউ পারচেস করতে চান, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেবো। জিনিসটা কিন্তু কিচেনের জন্য ভীষণ এসেনশিয়াল। এখন এটা রেডি করে রাখলাম, পরে এক সময় করে কিচেনটা ভালো করে গুছিয়ে নেব। রোজকারের মতো আবার আমরা রান্নার কাজে লেগে গিয়েছি। প্রথমেই দুধটা ফুটিয়ে নিলাম দই পাতবো বলে, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে আমি পাস্তা বানিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে মামি চলে এসেছে কিচেনে। কি রান্না করছো মামি? আজকে রবিবারের বাজারে আর কি কি রান্না হবে? কিছু হবে না, তোর পোস্ত, চিকেন আর ভাত। আমি একটা মাছ খুঁজে পাচ্ছিলাম না, সেটাকে পরিষ্কার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, সময় চলে গেল, ওই জন্য আজকে আর কি রান্না করবো। চিকেনটা তো ম্যারিনেট করা আছে, দেখি দাঁড়াও চিকেনটা দেখাই। থোর পোস্তটা রান্না হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে, এরপরে চিকেনটা বসিয়ে নেব। প্রথমেই আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আজকের চিকেনটা মা খুব সিম্পলভাবেই রান্না করবে, মশলাগুলো সবই বেটে রাখা ছিল। আজকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে যাব একটু ছাদে। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, আপনারাও গিয়ে দেখুন ছাদে আমরা ঠিক কী কাজ করি। আজকে কিন্তু সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে। কদিন ধরে যা বৃষ্টি পড়ছিল, আমরা ছাদে গিয়ে কাজটা করব করব বলে আর করাই হয়ে উঠছিল না। আজকে যেহেতু সূর্যদেবের উদয় হয়েছে, তাই ভাবলাম আজই কাজটা করে আসি। আজ হয়তো রোদে একটু কষ্ট হবে, কিন্তু তা হলেও আজকে কাজটা করবই। মা চিকেনটা দিয়ে দিয়েছে, চিকেনটা ঢাকা দেওয়া থাক, একটু ফুটুক। ততক্ষণে চলুন অ্যাকোরিয়ামের মাছটার কি হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আসলে কদিন ধরেই না মাছটা বেশ অসুস্থ ছিল, ঠিক করে সাঁতারও কাটতে পারছিল না, একবার করে উঠছে আবার শুয়ে পড়ছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। মাছটাকে সকাল থেকেই না খুঁজে পাওয়া যাচ্ছিল না। জলের পাশে যে শঙ্খটা দেখতে পাচ্ছেন, কোনো কারণবশত হোক মাছটা সাঁতার কাটতে কাটতে ওই শঙ্খের ভেতরে ঢুকে গিয়েছিল। সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর অনেক কষ্ট করে ওকে ওই শঙ্খের ভেতর থেকে বার করে একটা পাত্রের মধ্যে নুন জলে ওকে রেখেছি। ও মনে হয় না আর বেশিক্ষণ বাঁচবে। আসলে কি বলুন তো, প্রত্যেকেরই জীবনটা না ভীষণ অনিশ্চিত, আজ আছে তো কাল নেই। তাই আমার মনে হয় যতদিন বেঁচে আছি, ততদিন আনন্দ করে মজা করেই দিনগুলো কাটানো উচিত। মানুষের জীবনে তো রাগ, দুঃখ, হিংসে, অভিমান এসব তো থাকবেই, কিন্তু এগুলোকে নিয়ে যদি কেউ ধরে রাখতে চাই, তাহলে তো মানুষের জীবনে আনন্দটাই হারিয়ে যাবে। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো কিছু মানুষ আছেন যারা আমাদেরকে হয়তো পছন্দ করেন না। আমরা যদি সারাদিন সেটা নিয়েই ভাবতে থাকি যে সে কেন আমাদের পছন্দ করে না বা আমাকে পছন্দ করে না, তার থেকে বেটার নয় কি যে আমাকে পছন্দ করে তাকে নিয়ে ভাবা, তার সাথে আনন্দে দিন কাটানো? কারোর থেকে যদি কখনো আপনার মনে হয় আপনি নেগেটিভিটি পাচ্ছেন, বা তার কথাবার্তায় বা তার আচরণে আপনার লাইফে নেগেটিভিটি গ্রো করছে, আপনি কোনো পজিটিভ কিছু ভাবতে পাচ্ছেন না, তার থেকে আপনার দূরে থাকাই ভালো। যার সাথে কথা বললে বা টাইম স্পেন্ড করলে আপনার মনে হয় আপনার চারিদিকে পজিটিভিটি রয়েছে, আপনার নতুন কিছু করার ইচ্ছে হচ্ছে, বা আপনি নিজেকে আনন্দে রাখতে পারছেন, চেষ্টা করবেন তার সংস্পর্শে থাকার।
দোল্লাটা খুব নোংরা হয়েছে, দোল্লাটাকে পরিষ্কার করতে এসেছি। দোল্লাটা পাখিতে খুব নোংরা করে দিয়েছে, কি অবস্থা দেখো দোল্লাটার। এটাকে ভালো করে পরিষ্কার করে, এই কিছুদিন আগে রং করানো হয়েছিল বলো, হ্যাঁ বর্ষাতে বসা যাচ্ছে না বলে দোল্লাটাকে পরিষ্কার করে এবার ঘুরিয়ে দেবো আজকে। কালকে গোটা ছাদে ব্লিচিং দিয়েছো না? কালকে গোটা ছাদ পরিষ্কার করেছি, খুব শ্যাওলা হচ্ছিল তো এই বর্ষায়। আপনাদের বলেছিলাম না ছাদে আজকে একটা জরুরি কাজ আছে, এটাই হচ্ছে আমাদের সেই ইম্পর্টেন্ট কাজ। এই দোলনাটায় আমরা তো বসতে পারি না, কাকেই এসে বসে, এত পটি করেছে কাক এসে, মা যতবারই দেখতে পায় পরিষ্কার করে দিয়ে যায় আর ভালো করে চাদর ঢেকে দিয়ে যায়, কিন্তু এই হাওয়া দিলেই চাদর উড়ে যায় আর কাক এসে পটি করে দিয়ে যায়। তাই আজকে আমরা ভেবেছি ভালো করে পরিষ্কার করে দেওয়ার পর দোলনার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে ভালো করে একটা প্লাস্টিক চাপা দিয়ে দেবো যাতে না উড়ে যায়। টাইট আর তার সঙ্গে জল মিশিয়ে ব্রাশ দিয়ে রগড়ে আগে ভিজিয়ে নিলাম, তারপরে সব পরিষ্কার করছি। শ্যাম্পু হয়ে গেল, ব্যাস। চিনতে পারছেন কিনা দোল্লাটা এবার বলুন, এখনো সিটটা পরিষ্কার করতে বাকি আছে, সিটটা পরিষ্কার করবো। সিটে বেশি হয়নি নোংরা, ওই ধারে শুধু রডটাতে হয়েছে, সিটটা বেশি নোংরা করেনি। তবু একটু সব চালিয়ে দিলাম। দোলনাটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে আর এটাকে ঘুরিয়েও নিয়েছি, এবার শুধু সিটটা লাগিয়ে দিলেই হবে। হয়ে গেছে পরিষ্কার কমপ্লিট, প্রচুর পরিশ্রম হয় ঠিক কথা, কিন্তু একদম নতুনের মতন হয়ে গেছে। কেমন লাগছে মামি দুলতে? এবার তো ভালোই লাগছে, এতদিন তো বসতে পারিনি, এত নোংরা হয়েছিল, না পরিষ্কার করতে বসাই যাচ্ছে না, ঘুরিয়ে দিলাম, এত পাখিতে নোংরা করে, দেখি এখন চাপা দিয়ে রেখে দেবো, আবার যখন বসবো সিটটা এত নোংরা করে না, স্ট্যান্ডটাই বেশি নোংরা করে। চলুন এবার তাহলে নিচে নামি, মা তো প্রচন্ড ঘেমে গিয়েছে, মা ফ্রেশ হয়ে নিক, আমি যাই ততক্ষণে লাঞ্চের থালিটা রেডি করে নিই। এখন তো অলরেডি দুপুর 1:30 মতো বেজে গিয়েছে, আজকের লাঞ্চের থালিতে আছে সাদা ভাত, থোরপোস্ত, চিকেন কষা আর সালাড। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। বাই।